রমজানের শুরু থেকেই জমে উঠেছে ঈদ বাজার। বাহারি নকশার জামা ও শাড়ির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। কাজের ফাঁকেই বিপণী বিতানগুলো ঘুরে দেখতে মার্কেটে চলে আসছেন ক্রেতারা। এবারও পোশাক বাছাইয়ে আরামের কথাই মাথায় রেখে কেনাকাটা করছেন সকলে। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। মার্কেটে ঢুকলেই চোখে পড়ছে কম বেশি ক্রেতাদের আনাগোনা। কেউ কিনে নিয়ে যাচ্ছেন ঈদের জামা, তো কেউ আবার ঘুরে দেখছেন নতুন কালেকশনে আসা বাহারি নকশার শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি। এবারে প্রথম রমজান থেকেই ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন বলে জানান বিক্রেতারা। তাছাড়া ঈদ উপলক্ষে প্রায় প্রতিদিনই দোকানে নতুন নতুন কাপড়ের পসরা সাজাচ্ছেন দোকানিরা। মেন কারণ হলো পরে ভিড়ে ভিড়ে বেশি হবে, আগে বাগে ঝামেলা মুক্ত ভাবে তাড়াতাড়ি একটু কিনে নিয়ে যাওয়ার জন্য। পরে কিনলে অনেক ঝামেলা, মার্কেটে অনেক গ্যাঞ্জাম, তারপরে হলো আগে থেকে কিনা থাকলে হলো কি মানে আমার একটা বাড়তি চাপ চলে গেল। যেটা দেখবো যে পছন্দ হয়েছে, কালার কম্বিনেশন সবকিছু মিলে, কন্ট্রাস্ট সবকিছু মিলে যেটা ভালো লাগবে এটা নিব। মাস জুড়েই চলবে ঈদের কেনাকাটা, তাই সময় পেলেই বিপণন বিতানগুলো ঘুরে দেখছেন অনেকেই। তবে শেষ মুহূর্তের ভিড় এড়াতে এখন থেকেই কেনাকাটা করতে মার্কেটে আসছেন ক্রেতারা। উইন্টার এবং সামার বেস সব সময় ইউজ করতে পারবে, ওই বেসটা মনে করে আমাদের কালেকশনগুলো তৈরি করা হয়। কাস্টমার হোপফুল অনেক বেশি আগে থেকে, আমরা প্রত্যাশার বাইরে, আমরা আশা করি সামনে আরো বেশি হবে। এবার ঈদে বিভিন্ন ব্র্যান্ডের দোকানে 40,000 টাকা থেকে শুরু করে 3,000 টাকার মূল্যের শাড়ি, পাঞ্জাবি ও কামিজ পাওয়া যাবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।